লোকসভা নির্বাচনে বুথ লেভেলে কমিটি গড়ে দিল তৃণমূল জানা গেছে এই কমিটির লোকেরাই বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের উন্নয়নের কথা প্রচার করবেন ভোটের ঢাকে কাঠি পড়েছে আর সে কারণেই সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূলের নেতামন্ত্রীরাও ঝাঁপিয়ে পড়েছেন কর্মীদের নিয়ে ভোটের কৌশল ঠিক করার লক্ষ্যে বুথ লেভেল থেকে প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের রবিবার সকালে হাবড়ায় তৃণমূলের সিনিয়র কর্মীদের নিয়ে ইলেকশন কমিটি তৈরি করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বুথ লেভেলে প্রতিটি বুথে কুড়িজন সদস্যের কমিটিও গঠন করা হয় এই দলে দশজন পুরুষ ও দশজন মহিলা থাকবেন জানা গেছে রোজ সকালে সাতটা তিরিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট এবং বিকেলে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত মোট কুড়িটি বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের প্রচার চালানো হবে হাবড়া বিধানসভা এলাকায় মোট বুথের সংখ্যা